بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شو من تقرا بقنا درس سوتا إسلامي كيانة ويتقرا برنامج أبنا تكام بارك باته. الحمد لله مدرسة شتروي جن بشهادة بدن علم الدين দারুলুম ফর স্কোয়ার মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দাম্মত বারাকাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা হজের বা উমরার হেরাম কীভাবে ভাবতে হয় এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব এবং দশ পনেরো মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন إن الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن فرض فيهن الحج فلا رفس ولا فسوق ولا جدال في الحج বারাকল্লা আহুুলা না বলা কুম্বিল কনিল আউজি মি বনা ফানাইয়া কুমবি মা ফি মিনাল আইয়াতি বজজিিকল হাকিম। সম্মানে তেরা বাংলার দূর এবং খাচের প্রিয় তর্্যু তাবা এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে জানাই আপনা আন্তরিক কেন্ন্ত এক মাবারক দোয়া করি। যারা এব হজে যাবেন আল্লাহ যেন তাদেরকে মবরুর ও মকবুল হজ আদায়ের যেন পাক তফি দান করেন এবং যেন ইজি করে দেন যারা এখন পর্যন্ত বুকিং করতে পারেন নাই অনলাইনে বুকিং করতে স্ট্রাগল করতেছেন আল্লাহ যেন সেটাকে যেন সহজ করে দেন পাশাপাশি দোয়া করি যে সমস্ত ওলামায় কারাম দুনিয়া থেকে বিদায় হচ্ছেন হজরত মাওলানা আজদুদ্দিন নহমান আজকে ওনার জানাজা পড়লাম আমাদের ইকরার পাঠ ছিলেন কাশবাড়ির হুজুর মহিবুল আকসাব দুর্গা মাস্টার প্রিন্সিপাল উনি আজকে ইন্তেকাল করেছেন আল্লাহ যেন এই দুজন সহ আমাদের সকল মুরদে কান যারা দুনিয়াতে চলে গেছেন সেলামায় কারাম আল্লাহ যেন তাদের খবরকে জান্নাত পানিয়ে দে আমি আজকের আমাদের বিষয় হলো এহরাম নিয়ে এহরাম শব্দ হারামিম হারাম থেকে হারাম শব্দের আবিদানি করতে হল রেস্ট্রিকশন বাদা তো এই শব্দ থেকে নির্গত হয়ে হালাল হারাম আমরা এই শব্দ সম্পর্কে খুবই আমরা অবগত আছি হারাম মানে যেগুলো আমরা করতে পারবো না আমরা খাইতে পারবো না রেস্ট্রিকটি জিনিস আর তার অপজিট হলো হালাল আবার হারাম শব্দ কোনো সময় সিক্রেট এবং অত্যন্ত রেস্ট্রিক্টেড জায়গা বা সময়কেও পাক হারাম বলে উল্লেখ করেছেন যেমন মসজিদুল হারাম এখানে তো এই হারামের অর্থ হালাল হারামের হারাম নয় বরং সম্মানী এবং সম্মানের ক্ষেত্রে এত রেস্ট্রিক্টেড এবং সেক্রেট মসজিদ যেখানে মুসলমান ব্যতীত মুমিন ব্যতীত কেহ ঢুকার পারমিশন নেই সম্মান হরমাইন এই হারাম থেকে হরমাইনুশরিফাইন এটাও রেস্ট্রিক্টেড একটা এরিয়া আশুরে হরুম বা সরুল হারাম এটাও বৎসরের চারটি রেস্ট্রিক্টেড মান্থ যে মাসগুলোতে সম্মানী হওয়ার কারণে সেখানে খাতলো খেতাল ফাইট করাকে হারাম মনে করা হতো এই শব্দ থেকেই এহারাম শব্দ নির্গত হয়েছে যে হজ বা উমরাতে আমরা যারা যাই যখন আমরা নিয়ত করে ফেলি তখন আমাদের হেরাম আমরা শুরু হয়ে যায় এবং যে জিনিসগুলো আগে হালাল ছিল হেরাম বাঁধার পরে টেম্পোরারি এই জিনিসগুলো হারাম হয়ে যায় যেগুলো হালাল ছিল নিষেধ হয়ে যায় যেমন নখচুল কাটার স্বাভাবিক অবস্থায় জ্যাজ থাকলেও হজ বা উমরার হরাম বাদলে আমরা সেই অবস্থায় নখচুল কাটতে পারি না পুরুষরা আমরা মাথা কাবার করতে পারি না পায়ে এমন কোনো জুতা পরিধান করতে পারবো না যে জুতা আমাদের পায়ের গুড়ালিকে ডেকে ফেলে বা পায়ের পাতার উপরের উঁচা হাড্ডটাকে কাবার করে ফেলে তো অ্যাঙ্কল এবং আপার বন কাবার হয়ে যায় এরকম কোনো জুতা বা শ্যু আমরা পরিধান করতে পারবো না সিলাই করা খাবার পরিধান করতে পারবো না এবং পুরুষ হয় মহিলা হয় সবার জন্য আতর এবং খুশবু ব্যবহার করা পারফিউম ইউজ করা একটা নর্মাল জায় হলেও এহারামের অবস্থায় করা যায় না ফেস আমরা কভার করতে পারি না উমেনরাও ফেস কভার করবেন না হান্টিং করা যায় না স্ত্রী সহবাস বা এর সঙ্গে রিলেটিভ কোনো জিনিস করা যায় না তো এই যে একটা রেস্ট্রিকশন চলে আসে এর কারণে এটাকে এহরাম বলা হয় আপনারা হয়তো অবশ্যই অবগত আছেন নমাজের মধ্যে আমরা শুরুর তকবিরকে বলি তকবীরে তাহরিমা যেমন তকবীর যে তকবীর বলার সঙ্গে সঙ্গে আমরা আমাদের একটা রেস্ট্রিস্টেন্ট চলে আসে অনেক জিনিস যেগুলো নামাজের বাহিরে আমার জন্য হালাল ছিল সালাম ফিরানো পর্যন্ত এগুলো কিন্তু নিষেধ হয়ে যায় যেমন কথা বলা খাবার খাওয়া পান করা হাঁটা এক্সেসিভ কোনো আমল যেটাকে আর বিচার আমলে কসির বলে যেগুলো পরিলক্ষিত হলে একজন মানুষ আমাকে আপনাকে নমাজে মনে করবে না এরকম কোনো কাজে জড়িয়ে যাওয়া। এগুলো আমরা নমাজ তরিমার পরে সালাম পর্যন্ত করতে পারবো না ইসলাম বলেন নমাজের ক্ষেত্রে তাহরিম উহা আ তকবির উ তাহলিল উহা তসলিম যে নমাজের হরমত এবং রেস্ট্রিকশন শুরু হয়ে যায় তকবীরের মাধ্যমে তাই বলে তকবীরকে তকবির তাহরিমে বলা হয় এবং সালামের মাধ্যমে সেগুলো আবার যেগুলো নিষেধ ছিল নিষেধটা উঠে যায় যার কারণে সেটাকে আবার তাহলিল বলা হয়েছে সালামের মাধ্যমে সেগুলো আবার হালাল হয়ে যায় সালাম দেওয়ার পরে নমাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আসুন উমরা যাই অথবা হজে যাই আমাদেরকে অবশ্যই এহরাম বাঁধতে হয় এই এহরাম হজ এবং উমরা উব্যাটির মধ্যে ফরজ হজের তিনটি ফরজ কাজের মধ্যে থেকে একটি হলো এহরাম বাদা দুই নম্বর আরফায় অবস্থান করা এবং তিন নম্বর মেইন যেটাকে কিতাবের পরিবেশে তপ হেফাজা বলা হয় বা তপে জিয়ারা বলা হয় এই করা আর বাকি আরও ছয়টি কাজ ওয়াজিব মুজদলিফায় অবস্থান করা পরের দিন দশ তারিখ পাথর মারা এঘাৰ তাৰিখ বাৰ তাৰিখেও পাতৰ মাৰা ৰমে জমৰাত জবাহ কৰা পশু জবাহ কৰা যাৰা হজে আমাৰ উমৰা হজ উবেটি কৰব যাৰা আন বা তমতু যে কোনো এক পন্থাই এৰপৰা মাতাৰ চুল হলক কৰা মানে কামাইয়ে ফেৰা চেপ কৰা অথবা চুট কৰা কচৰ কৰা চোফা মাৰ চাই কৰা বিদায়ী তফ কৰা এই ছয়টি কাজ হল ওয়াজিব সমান উমরায় গেলেও আমরা উমরার মধ্যে কাজগুলো করি এহরাম বাঁধতে হয় তোয়াফ করতে হয় তোয়াপ নামাজ পড়তে হয় সমরার সাই করতে হয় এরপরে মাথার চুলকে হলক বা খসর করে হালাল হতে হয় এই চারটি কাজের সমষ্টিগত নাম হলো উমরা তোমরা মধ্যে কিন্তু আবার এহরাম রয়েছে এজন্য আমাদেরকে এহরাম জানতে হবে বিশেষ করে হজে বা অমরাতে এহরাম বাজার সময়ে আমরা যে কাজগুলো করব। আমরা পুরো মাত্রায় রেডি হব সেজন্য আমাদের নখ চুল কাটবো কারণ এহরাম বাজার পরে তো আমরা নখ চুল কাটতে পারব না তো এহরাম বাজার পূর্বে নখ লম্বা হলে চুল বা বডি রিমুভ যে সমস্ত রুমকে আমরা কেটে ফেলি রিমুভ করি এই রিমুভেল হেয়ার যেগুলো রয়েছে আনওয়ান্টেড হেয়ার যেগুলো রয়েছে বগলের নিচের রুম আরও যে সমস্ত গোপন জায়গার নুম রুম রয়েছে সেই লোমাগুলো ক্লিন করা এটাও কিন্তু সুন্নত গুসল করার সুযোগ থাকলে নাহলে অন্তর্কে উজু করা এহরাম পরিধান করা এহরামের পূর্বে খুশবু লাগানো এবং সুযোগ থাকলে মকরু টাইম না হলে কোনো নমাজের পরে অথবা দুই রাখাত নফল নামাজ পড়ে হলেও আমরা এহারাম শুরু করব। এই কতিপয় কাজগুলো হল হেরামের ক্ষেত্রে সুন্নত এবার প্রশ্ন হল আপনি যদি হজে বা অজান তেহরাম যখন বাঁধবেন আপনি কোন জায়গাতে তেহরাম বাঁধবেন এক প্রশ্ন দুই নম্বর এহারাম বাঁধার সময় আপনি কীভাবে হেরাম বাঁধবেন কিভাবে নিয়ত করবেন তলবিয়া কয়বার পড়বেন তিন নম্বর যদি আপনি বদলি হজ করেন তাহলে আপনি তেহরাম কীভাবে বাঁধবেন তাদের পক্ষ থেকে পাশাপাশি আপনার সাথে যদি কোনো সন্তান নাবালের সন্তান থাকে তো তাদের এহরাম কী বাঁধা হবে এই কয়েকটি প্রশ্নের জবাব আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আমরা প্রথম আমরা জেনে নেই এহরাম বাঁধব কোন জায়গা থেকে তো দেখেন মক্কায় ডুকার পূর্বে তার বাউন্ডারিতে একটি বর্ডার রয়েছে যেটাকে মিকাত বলা হয় কিতাবের পরিভাষায় যে এহরাম বাদার ফাইনাল টাইম ফাইনাল প্লেস ওই জায়গা ক্রস করার আগেই আমাদেরকে এহরাম বাঁধতে হবে নবী করিম সল্লি সাল্লাম বিদায় হ যে মদিনা থেকে বের হয়ে উনি জুলহলাইফায় পৌঁছার পরে সেখানে গিয়ে নবী করিম সল্লি ওসাল্লাম এহরাম বাচ্চেন জুলহলাইফা থেকে নিয়ে মদিনা চারশো দশ কিলোমিটার দূরে অবস্থিত এই চারশো দশ কিলোমিটার আগেই নবিয়ে করিম সল্লাস্লাম এহরাম বেদেছিলেন মিকাত থেকে এরাম বাঁচতেই হবে আর যদি আপনি হ্যারাম না বেঁধে মেকাত ক্রস করে ভিতরে চলে যান তা আপনি নবীর হুকুমের পরিপন্থী কাজ করলেন আপনাকে আপনার সঙ্গে দুইটি অপশন তখন অনেক বায়রা কিন্তু উমরায় গেলে বা হজে গেলেও উইদাউট অ্যারাম ওনারা কিন্তু হোটেলে চলে যান তারপরে সেখানে গিয়ে হ্যারাম বাঁধেন যদি তাই হয় তাহলে আপনি মিস্টেক করেছেন আপনি যদি মেকাতের ভিতরে আপনি চলে গেলেন হারাম চারা আপনি ভিতরে গিয়ে হারাম বাঁধলেন এই রং করার কারণে আপনাকে দম দিতে হবে এবং আপনার এটা গুণা হয়েছে একটি অপশন আর যদি আপনি ভিতরে ঢুকে গিয়েছেন ঢুকার পরে আপনার মিস্টেক অনুধাবন করে যদি আপনি আবার ফিরে মেখাতের বাহিরে চলে আসলেন আসিয়ে আবার নতুনভাবে হারাম বেঁধে তারপরে মেখাত ক্রস করে আবার পুনরায় ঢুকলেন তাহলে কিন্তু আপনাকে আর দম দিতে হবে না আর আপনি যে অপরাধ করেছিলেন সেটাকে আপনি মুছে ফেললেন আপনি বেঁচে গেলেন ইনশাআল্লাহ তো দুইটি অপশন তাহলে কি বোঝা গেল যে আমরা কোনো অবস্থায় হজ বা উমরায় আমরা এহারাম চারাগে ঢুকব না যদি আমাদের প্রথম যাত্রা মক্কায় হয় হ্যাঁ অনেক আছেন যারা প্রথমে মদিনায় চলে যান উমরায় বা হজে প্রথমে মদিনায় আপনারা চলে যান তারপরে মক্কায় আসেন আপনারা কিন্তু উইদাউট এহারাম মদিনায় আপনি উঠে যেতে পারেন কোনো সমস্যা নাই কারণ আপনি তো মদিনায় চলে যাচ্ছেন মদিনা থেকে আসার সময় আপনি তখন মদিনার যে আসার পরে যে যেটা পাবেন হুজুর লাইফা সেখানে আসার পরে আপনি হরাম বাঁধবেন প্রশ্ন হলো আপনি কি এহরাম এর আগে বানতে পারেন আপনার ঘরে বা এয়ারপোর্টে বা প্লেনে ইয়েস জায়েজ আছে ঠিক আছে আগে হেরামা দাও যায়জ আছে তবে একটি কথা মনে রাখতে হবে এহরাম বাদার পরে যেহেতু অনেক রেস্ট্রিকশন চলে আসে তাই বলে আগে হারাম বাদলে যদি আপনার রেস্ট্রিকশনগুলো ফুলফিল করতে না পারেন তো আপনার জন্য যত লেটে বাঁধেন ততই ভালো নতুবা যদি আপনি আগে হারাম বেদে হরামের সব রেকোয়ারমেন্ট আপনি ফুলফিল করে আপনি থাকতে পারেন তাহলে অবশ্যই তো আপনি আগে হারাম বেদে নিয়ত করে ফেললেন একটি নে আপনার সত অতিরিক্ত হওয়ার কথা বাট নবী করিম সাল্লা যেহেতু হ্যারাম বাদছেন মেখাত থেকে অনেক রামায় হ্যারাম মনে করেন এটাই যে মেখাত্তে গিয়েই ভালো আগে না ভালো বাট বাকির একটা মনে করেন যে যেহেতু অনেক সময় মেখাতে গিয়ে অত কঠিন হবে সবার জন্য সম্ভব হবে না এই জন্য বাগে যদি আমরা হ্যারামবাদে ফেলি তাহলে অনেক সুন্নত সে আমরা যথাযথ করতে পারবো আজকাল তো প্লেনের সার্ভিস তো আপনি প্লেনে গিয়ে মেঘাত ক্রস করবেন প্লেন জিদ্ায় ল্যান্ড করার অন্ততপক্ষে আধা ঘন্টা আগে ইয়ালমলম নামে একটি মেকাত ক্রস করে তারপরে প্লেন ল্যান্ড করে জিৎ তো আপনি প্লেনে থাকা অবস্থায় আপনি যদি হ্যারাম বাঁধেন ওই খাতের কাছে গিয়ে তো দেখেন ওই সময় তো আপনি গোসল করতে পারতেছেন না বা হয়তো অজু রাখাটাও কঠিন হতে পারে বা আপনি দুই গাছ উন্নতমান হতে পড়তে পারতেছেন না বা যদি আগে হেরাম পরিধান না করে থাকেন ওই সময় আপনার হ্যারাম পরিধান করতে আপনার জন্য হয়তো কঠিন হবে তো সেখানে যেটা অ্যাডভাইস করা হয় যে আপনারা মহিলাদের জন্য তো মার্শালার সুবিধা রয়েছে আপনাদের তো আলাদা কোনো হ্যারাম নয় নর্মাল ইসলামিক ড্রেস পরিধান করলেই হয় শুধুমাত্র মুখটা খোলা থাকবে তো আপনারা যদি প্লেনে হ্যারাম বাঁধেন অনেক এয়ারলাইন্সে তো মনে করেন আগে থেকেই তারা অ্যানাউন্স করে আর না হয় আপনি অন্তত পক্ষে বলে টাইমের আধা ঘন্টা আগেই আপনাকে এরামলোম খরচ করার আগেই আপনাকে এরাম বাঁধতে হবে তো আপনি যদি সেখানে বেঁধে ফেলেন ঠিক আছে ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আপনি অজু করলেন দুই মাল পড়লেন আর সুযোগ না থাকে আপনি দুই রকাত না পড়েও হেরাম মানে হ্যারাম তো হয়ে যাবে কিন্তু শূন্যতে পরিপন্থী হলো তো এইসব মিলিয়ে উত্তম হলো আপনি যদি এয়ারপোর্টে বা কোনো ট্রানজিটে অথবা আপনি গড়ে যদি আপনি হারাম বেঁধে যান সেটাও জায়গা রয়েছে কোনো সমস্যা না ইনশাআল্লাহ আপনি বাঁধতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি প্রথমে মদিনায় যান তো আপনার জন্য ভালো হবে আপনি তো হেরাম কোনো প্রয়োজন আপনি মদিনায় যাচ্ছেন সেখানে গিয়ে হয়তো আপনি কয়েকদিন থাকবেন তারপরে যখন মদিনা থেকে আপনি বের হয়ে মক্কার রওনা দেবেন দিবেন এসে আপনি হেরাম বাঁধবেন এই হলো এহরামের ক্ষেত্রে কতিপয় বিষয় এবার যদি আপনি বদলি হাত করেন তাহলে আপনি এহারাম বাঁধার সময় আপনি সেটি নিয়ত করবেন যে আমি কার পক্ষ থেকে আপনি এই বদিহত করতেছেন ওনার পক্ষ থেকে আপনি তলবিয়া পড়লেন যে আমি আমার বাবার পক্ষ থেকে মার পক্ষ থেকে আমার অমুকের পক্ষ থেকে অমুক আত্মীয়ের পক্ষ থেকে আমি হজে যাচ্ছি এই কথা মাথায় রেখে আপনি 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 হারাম বাঁধবেন যদি আপনার সাথে ছোটো বাচ্চা থাকে তো আপনি তার পক্ষ থেকে না বলে বাচ্চা থাকে সে তো আর বুঝতেছে না আপনি মা এবং বাবা তার পক্ষ থেকে আপনি হারাম বাঁধবেন আপনি করবেন তলবিয়া পড়ে এবং তাকে যদি সে সেলে হয় তাহলে তাকে হয়তো অবশ্যই আপনি এহারাম পরিপন্থী কোনো ড্রেস পরিদান করতে পারবেন না মেয়ে হলে সমস্যা নাই যে কোনো ড্রেস প্রদান করতে পারে ঠিক আছে আর ছেলে হলে পুরুষের যেভাবে রেকয়ারমেন্ট ওই ছোটো বাচ্চার রেকোয়ারমেন্ট তো সেইভাবেই আপনি ড্রেস পরিদান করাবেন যদি ছেলে অথবা মেয়ে হেরাম পরিপন্থী কাজ তার নিজের সেলফে করে ফেলে সেটার জন্য কোনো দম দিতে হবে না আপনি আমি প্যারেন্টস যদি এহারাম পরিপন্থী কোনো কাজ আমার ছেলে বা মেয়েকে করতে দেই বা করাই আমি ইচ্ছাকৃতভাবে যেমন আমি তাকে রং ড্রেস পরিধান করলাম ছেলেকে আমি হয়তো জুব্বা বা শার্ট পরিধান করে আমি তাকে নিয়ে গেলাম তখন কিন্তু আমাকে দম দিতে হবে এটা মনে রাখবেন তার কোনো দায় দায়িত্ব নাই সব দায় দায়িত্ব আমার তো এই নাবালক বাচ্চার পক্ষ থেকে আপনি এহরাম বাদবেন যদি এহরাম বাঁধার সময় হজ হোক বা হোক কোনো সিস্টার কোনো মা ওনার মাসিক বেমারের মধ্যে হন পিরিয়ডের মধ্যে হন অথবা সন্তান জন্ম হওয়ার পরে প্রিনিডল ব্লিডিং যেটা রয়েছে অর্থাৎ যেটাকে নেফাস বলা হয় ওই অবস্থায় থাকেন তাও কিন্তু আপনি গোসল করবেন সুননাথ যদি গোসল পাক করবেন আর তারপরে গোসল করে আপনি হেরাম বাঁধতে পারবেন সমস্যা নাই এইভাবে হজরতে আসমা রাজিয়াল্লাহ তালহা ওনার সন্তান জমা নেওয়ার পরে নেফাসের অবস্থায় গোসল করে উনি হেরাম বেঁধেছিলেন তো আপনি বাঁধতে পারবেন সমস্যা হবে না এবং তলবিয়া পড়তে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু তোপ করতে পারবেন না তফ জন্য অপেক্ষা করতে হবে এই হলো যদি আপনি বদলিহত করেন অথবা সন্তান যদি আপনার সঙ্গে থাকে তার পক্ষ থেকে আপনি কীভাবে হেরাম পড়বেন আমরা এই বিষয়ে আমরা জানলাম আর একটি বিষয় হলো হেরাম বাঁধবেন কীভাবে আমরা অনেকেই মনে করি হেরাম মানেই যে কাপড় পরিধান করেছি ওই কাপড় এটা কিন্তু আসলে হেরাম নয় যে আমরা মনে করি এটাই হেরাম যার ফলে আমরা কোনো সময় চেঞ্জ করি না বা মনে করি এটা খুললে বা চেঞ্জ করলে মনে হয় চলে যাবেন না এহরাম আপনার ইন্টেনশন এবং নিয়তের কথাকে আপনার হেরাম বলা হয় তো আপনি হজ বা উমরার নিয়তে মনে করেন আমরা হজের আমরা মাতি তো হজে গেলে প্রথমে তো আপনি গিয়ে উমরা করবেন তো আপনি গোট থেকে বাহির হওয়ার সময় বা এয়ারপোর্টে অথবা টান অথবা প্লেনে মেকাত খরচ করার আগে যে হেরাম বাঁধবেন সে হেরামটা হবে উমরার যে আমি হরাম বাঁধতেছি আমি গিয়ে প্রথমে উমরা করব এই উমরা নিয়তে আপনি হেরাম বাঁধবেন তারপরে তো আপনি হজ মিনা যাওয়ার পূর্বে আবার হজের হেরাম আলাদাভাবে ভাই তারপরে হজ করবেন আপনি তো এই হারাম বাজার সময় আপনি গোসল করলেন দুই রাখাত নামাজ পড়লেন যদি মকরু টাইম না হয় অথবা যদি অক্তিকর নামাজ থাকে যেমন আপনি হরাম বাদ চিলেন জুয়ারের অক্ জুয়ারের নামাজ পড়েই আপনি হারাম বানবেন বা আসরের পরে বা ফজরের পরে তাও ঠিক আছে নবী করিমসালাম বিদায় হয়ে যে ফজরের নামাজ পড়েই এহেরাম বাদ ফজরের ফরজ পড়েই আলাদা দুই রেখাত পড়তে হয় নাই তো আপনি যদি নামাজ পড়ে ইমিডিয়েটলি হেরাম বাদেন তো এই নামাজটাই আপনার হরামের নামাজ জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি ওই টাইমে কোনো অক্তি নামাজ নাই তাহলে মকরু টাইম নাহলে আপনি উত্তমভাবে দুই রেখাত নামাজ পড়ে সালাম পিরাইয়া তারপর হেরাম বাঁধবেন নিয়ত করবেন জি এবং নিয়ত করার সময় আপনি তলবিয়া পড়বেন মনে রাখবেন আমরা পুরুষরা যেহেতু এহারাম আগে থেকেই পরিধান করতে হয় তাই আমি এর আগে হেরাম পরিধান করেই যে সময় আমি নিয়ত করব এর আগে আমার মাথা থেকে টুপি তাহলে টুপি আমি সরাইয়া তারপরে আমি তলবিয়া পড়ব উত্তম হলো এই তলবিয়া কমপক্ষে তিনবার পড়া কয়বার তিনবার তলবিয়া কি কালা লব্বৈক কালাক এই তলবিয়া তিনবার পড়বেন পড়ার পরেই মার্শাল্লাহ আপনি নিয়ত করে ফেললেন যে আপনার হজের উমরা করবেন তো যে আমি এই তলবিয়া দিয়ে আমি উমরা করব আমার হজের অথবা আমার মা বাবার পক্ষ থেকে আমি দুই বদলি হয়ে থাকে সমান আপনার সন্তানের সঙ্গে তাকে আপনার তলবিয়া পড়ে নিয়ত করলেন যে আমার ছেলে বা মেয়ের পক্ষ থেকে আমি হারাম মাতলাম না বাড়ির সন্তানের পক্ষ থেকে সব তারা পাবে কিন্তু সব আপনার প্যারেন্টসে পাবেন কিন্তু তার পক্ষ থেকে হারাম আপনারাই বাদবেন কারণ সে তো বুঝতেছে না আর যে সমস্ত সন্তান নিজে বুঝে তাকে দিয়েই তার নিয়োগ করাইলেন তাকে দিয়ে তলবিয়া পাঠ করালেন আর যারা পারে না আপনি মা বাবা তার পক্ষ থেকে তলবিয়া পড়তে পারবেন এহারাম করতে পারেন তবে একটি কথা মনে রাখতে হবে ছেলে অথবা মেয়ে নাবালিক যদি হয় তার পক্ষ থেকে হজ করলেও তাকে নিয়ে হজ করলেও এই হজটা কিন্তু ফরজ হিসাবে কাউন্ট হবে না এটা নফল হজ হবে বালক হওয়ার পরে যদি তার নিজস্ব সম্পদ থাকে তখন তার উপর হজ স্টিল ফরজ থাকবে ওই ছোটোবেলা নাবালিক তাহা অবস্থায় আপনি সাথে নিয়ে যে হজ করাইছিলেন এই হজের মাধ্যমে তার ফরজ আদায় হজ ফরজ যেটা এটা আদায় হবে না এটা নফল হিসাবে কাউন্ট হবে ঠিক আছে ইনশাল্লাহ এবার প্রশ্ন হলো এই হারামের সময় নিয়ত করার সময় কি আপনি আরবিতে নিয়ত করতে হবে না মুখে কিছু বলতে হবে না অন্তরে চলে আসলেই চলবে তো দেখেন নিয়ত তো হলো অন্তরের ব্যাপার অন্তরে নিয়ত করলে চলবে বাট মুখে বললে বাল নবী এ করিম সাল্লাহসাল্লাম হজ এবং অমরার নিয়ত করেছেন মৌখিকভাবে জবানিও নিয়ত করেছেন লব্বাই কাবে অমরাতিন লাভ্বাই কাবে হজ্াতীন এইভাবে নিয়ত করেছেন রসুল্লাহ ইসলাম অথবা আল্লাহ ইন্নি উরিদুল অমরাতা পয়াসির হালি হা মিন্নি আয় আল্লাহ আমি উমরা করেছি তুমি ওর উমরাকে ইদি করো এবং কবুল করো এইভাবে আপনি আরবিতেও বলতে পারেন বাংলায় বলতে পারেন মুখে না বলে শুধু অন্তর চলে আসে সেটাও যথেষ্ট হবে ইনশাআল্লাহ বদলি হজের সময় যদি আপনি উমরা করেন আপনার মাইন্ডে নিয়ে আসতে হবে যে আপনি এই উমরা বা হজ কার পক্ষে করতেছেন এটা আপনার মাথায় নিয়ে আসলেন বা আপনি বললেন লব্বাইকা বেহজ্জা তিন আনফুলান যে উনি উরিদুল হজ্জা আনফোলান ইনি উমরা তা আনস যে আমি অমুকের পক্ষ থেকে আমি উমরা বা হজের আমি নিয়ত করলাম অথবা আমি আমার নাবালের সন্তানের পক্ষ থেকে আমি তার হারাম আমি বেঁধে দিলাম এইভাবে আপনি নিয়তে রাখবেন তো আরবিতে বলতে পারলে ভালো না পড়লেও কোনো সমস্যা হবে না অন্তরে থাকতে হবে রোসেম বলেছেন ইন্নমারামালু বিনিয়াদ এখানে একটি বিষয় বলে রাখি আরবিতে নিয়ত বলা কোনো জায়গায় জরুরি নয় ইভেন হজার নিয়ত আরবিতে বলা জরুরি নয় বাট রসলাম বলেছেন হিসাবে আমার যদি বলি এটা উন্নত হবে নমাজের শুরুতে নিয়োগ যদি সেটাও আরবিতে উচ্চারণ করা এটাও কিন্তু মোটেই ফরজ বা অজীব নয় বাট যদি কেহ মনে করেন যে আমি আরবি নিয়রটা বললে আমার মনটা পুরা হাজির হয়ে যায় আমার নিয়টটা পুরা কারেক্ট হয়ে যায় তো সেটা মুস্তাব উত্তম বন্ধুত্বপক্ষে মবাহ তো হবেই যদিও কেহ বেরাত মনে করেন আমরা কিন্তু এটা বিদ্যুৎ বিশ্বাস করি না তবে এটা জরুরি নয় আমরা একথার সঙ্গে একমত এটা মোটেই জরুরি নয় আপনি আর বি নামাই তিন বলতেই হবে এটা মোটেই এরকম জরুরি আমরা যাবে অনেক জরুরি মনে করি ইভেন লক্ষ্য করি আমরা অনেক সময় নামাজে আসলে রুকুর থেকে মামতার টু উঠে যাচ্ছেন আপনি কিন্তু নামাইতি নিয়ে ব্যস্ত এবং আমরা দেখা যায় অনেক সময় বাচ্চাদেরকে শিক্ষা দিকে নামাইতি আন শিক্ষারির দিকে অনেক লম্বা টাইম তাদের আমরা ব্যয় করি নষ্ট করে ফেলি এটা কিন্তু আজকালেও আমি মনে করি উচিত নয় কারণের যে জরুরি গুরুত্বপূর্ণ ফরজ বিষয় যেগুলো আছে সেই বিষয়গুলো বাচ্চাদেরকে শেখাতে হবে বিশেষ করে মেয়েদের মেয়েদেরকে অনেক সময় লক্ষ্য করা হয়েছে যে ওই মেয়েদেরকে কিছু নবাইতন শিকার শিক্ষাতে তারা বালেক হয়ে যায় জরিয়াতে দিন শিকার সুযোগই থাকে না এটা যেন আমরা যেন না করি এখানে হয়তো এই মুহূর্তে টিভির পর্দার সামনে কিছু মুরব্বী আছেন যারাও হয়তো বলতে পারেন যে হুজুর তাহলে কেন আমাদেরকে ছোটোবেলায় নবাইতন শিক্ষা দেওয়া হলো আমরা কেন এত এটার জন্য আমাদেরকে কষ্ট বুক করতে হয়েছে অনেক লম্বা লম্বাটা গিয়েছে তো দেখেন আগরুলা মায়ের কারাম যারা এরা কিন্তু আমাদের বেলায় খুব সিরিয়াস ছিলেন আমাদের মোস্তফ ব্যাপারেও তারা খুব গুরুত্ব দিচ্ছেন শুধু ফরক নয় মোস্তাহ ব্যাপারেও তারা খুব মজবুত ছিলেন যাদের আমল এবং তাকওয়ালে ওটা অনেক উপরে ছিল সেজন্য ওনারা মনে করেছেন যে অন্তত পক্ষে আরবি যদি আমরা শিখি আর আমরা একটা বলি তো নমাজে আসার পরে আমার অ্যাবসেন্ট মাইন্ড থাকবেন আমার মাইন্ডটা হাজির থাকবে এজন্য এটা সহায়ক দেয় ওনারা তো আমাদের শিক্ষা দিচ্ছেন ভালো করার চেষ্টা করেছেন আমার জন্য আপনারা তো লক্ষ্য করেছেন আগর ঐ্লামা একরাম যারাই ওলামা একরাম ছিলেন তারা কিন্তু তাজুত বাদ দিতেন না এই তাজুটা কিন্তু ফরাস ছিল না আজ তো আমরা মার্শাল্লাহ সব বাদ দিতে আমরা শুনে তো মোকাদাও পর্যন্ত আমরা ছেড়ে দিচ্ছি এই হলো আগেরও আমার কার তাক আমাদের তাকনের ব্যবধান ওটা তাদের তাক এবং তারা আমাদের প্রতি সিরিয়াসলি বলে করেছেন আমরা তাদের প্রতি বালা গোমান রাখবো বালাধান রাখবো ঠিক আছে আমরা তাদের প্রতি কোনো ধরনের ব্লেম বা তাদেরকে কোনো ধরনের জন্য আমরা দায়ী করতে যাবো না ইনশাল্লাহ বাট ইদানিং হয়তো আপনার ঘরে যদি বা কোথাও যদি কোনো আপনার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় আপনারা কিন্তু কোনো উস্তাদের উপর আবার এটা বলবেন না যে আপনারা কেন ওই শিক্ষা দিচ্ছেন না কারণ এটা এটা জরুরি নয় সময় কম হিসাবে এই নাবাইটিয়ানের পরিবর্তে অন্যান্য দিনই বিষয়াদি শিক্ষা দেওয়া আরও বেশি প্রয়োজন এবার আসুন এহরাম বাজার পরে কোন কোন কাজ করা যাবে না তো যেগুলো কাজ করা যাবে না স্ত্রী সহবাস বা সেক্সুয়াল কোনো জিনিসের সঙ্গে ডিজায়ের সঙ্গে ইনভলভ হওয়া যাবে না কোনো কথাবার্তা বলা যাবে না কারণ ফুললি এটা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে দুই নম্বর কোনো প্রকার গুণা আমরা পাপ করব না তিন নম্বর ঝগড়া করবো না আল্লাহ কুরম বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুখা ওয়ালা জিদাল চার নম্বর যেটা আমরা করবো না অবশ্যই এটা খুবই রেয়ার আগে এটার সুযোগ ছিল হান্টিং বা শিকার করা এটা আজকাল খুব একটা প্রয়োজনীয় জানার কারণ আমরা সেখানে গিয়ে কোনো কিছু শিকার করতে আমরা যাবো না ইনশাল্লাহ পাঁচ নম্বর আতর খুশবু কোনো পারফিউম লাগানো যাবে না এটা কিন্তু অত্যন্ত ব্যাপক স্নপ পাউডার আতর সেন্ট বা গান সাবান সব এগুলো ব্যবহার করা যাবে না আমরা যে হ্যান্ড ওয়াশ করি যদি গ্যারান কোনো কিছু থাকে সেটা আমরা করতে পারবো না হ্যান্ড স্যানিটাইজার যেটা আমাদের গ্যারান রয়েছে সেটা আমরা ইউজ করতে পারবো না এক কথায় খুশবু বা পারফিউম জাতীয় কোনো জিনিস ইউজ করা যাবে না এটা পুরুষ মহিলা সবার জন্য সমান হুকুম নখ কাটা যাবে না চুল কাটা যাবে না এটা সবার জন্য সমান আর আমরা পুরুষের জন্য সিলাই করা কাপড় বদিশে যেটা এটা পরিধান করা যাবে না এমন কোনো জুতা পরিধান করা যাবে না যার মাধ্যমে আমাদের পায়ের অ্যাঙ্কল অথবা পায়ের আপার বন যেটা পাতার উপরে হাঁটি যেটা এটা দেখে যায় এটাও পরিধান করা যাবে না মাথাও ডাকা যাবে না পুরুষের ক্ষেত্রে আর মুখও ডাকা যাবে না মহিলারা শুধুমাত্র মুকলে রাখবেন মাত্র বসে ডাকবেন এই যে কতিপয় বিষয় এটা কিন্তু মজদুরাতে এহরাম এহরামে নিষিদ্ধ কাজগুলো আমরা এটা করতে যাব না এবং এহরাম বাজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হলো আমরা বেশি করে তলবিয়া পড়ব কি পড়বো তলবিয়া এবং যে সময় আমরা পড়ি না কেন তলবিয়া তিনবার পড়ার চেষ্টা করব। তো মনে করেন আপনি হয়তো যাবেন আপনি হয়তো গড়ে অথবা এয়ারপোর্টে অথবা টানজিটে অথবা অ্যাটলিস্ট প্লেনটা মেকআপ ক্রস করার আগেই আপনি হারাম বেঁধে নিলেন এরপর থেকে আপনি তলবিয়া পড়বেন লব্বাই কল্ল হুম লব্বাইক লব্বাই কালা সারি কালাক লবাই ইন্নাল হামদন মতালা কওয়াল সারি কালাক এবং যে সময় পড়বেন আপনি তিনবার প্রচেষ্টা চেষ্টা করবেন হোটেলে গিয়ে আপনি তপ শুরু করা পর্যন্ত যে সময় আপনি সুযোগ পান গাড়িতে উঠতে নামতে নামাল পড়ার পরে খাওয়ার পরে ঘুমতে ওঠার পরে প্রত্যেক চেঞ্জিংয়ের পরে আপনি এই তলবি তিনবার করে পড়বেন এটাই সবচেয়ে উত্তম দিকে আপনার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ বাকি বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়ে আমরা আলোচনা যাবো ইনশাল্লাহ আমরা একটি পানি আলোচনা করলাম হেরাম নিয়ে বাকি তপ কীভাবে করবো সাই কীভাবে করবো

আমার মনে হয় উনি শুনতে না আপনি আবারও চেষ্টা করবেন আমরা যেহেতু কল পাইছেন এদিকে আমাদের ব্রেক একটা বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতির পর আবারও আসবো ইনশাল্লাহ সম্মানিত বাংলার দর্শক শ্রোতা আপনারা যারাই কল করতে চান বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে অপেক্ষায় রয়েছেন আপনাদের কল ইনশাআল্লাহ আমরা বিরতির পর নেব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত একরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাবাজন আলী মেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দাম্মাদ বারাকাত বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেসব আলোচনা আমাদের হয়তো আরও শোনার প্রয়োজন ছিল যেহেতু প্রচুর খালার লাইনে চলে এসেছেন এর জন্য আমরা কলের দিকে চলে গেছিলাম এবং আমরা বিরতিতেও যেতে হচ্ছিল আমার কাছে দুটি প্রশ্ন একটি হচ্ছে নিজের উমরা যখন আমরা নিজে হ্যারাম বাঁধব হয়তো অনেকের কাছে এটা প্রশ্ন আসতে পারে তখন আমাদের ছেলেমেয়েরা যারা সাথে আছেন তাদের এই হ্যারামের নিয়তটা কীভাবে করব। একজন কয়জনের নিয়ত করা যাবে এই বিষয়টা আমি মনে করি অনেকের কাছে প্রশ্ন ডাকতে পারে এটা আমরা একটু কলারও চলে আসতাম কলটা নিয়ে হ্যালো খেলো হ্যালো জানকো ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমাল মাফুননা দেন না জি আমার একটা কোশ্চেন দেখো আমি আমার মান্থলি পিরিয়ডে দা তো এবলা রাখতাম ফারমনি আর না রাখলে চইব নি আমরান সাহেব আসেনি আর কোনো প্রশ্ন আছে নি সিস্টার আমরান প্রথমত সাওয়ালের এই চয়টির দ্বারা কাইটা সুন্নত রাখতে পারলে সব আছে না রাখলে কোনো গুণা নয় আপনি অলরেডি দুইটা রাখছেন বাকি চারটা রাখার সুযোগ এখনও রয়েছে আজকে টোয়েন্টি সিক্স সওয়াল এখনও সময় আছে আপনি চাইলে এখনো রাখতে পারেন আর যদি কোনো কারণে রাখতেন নাও পারেন কোনো সমস্যা হবে না বা তাহলে অবশ্যই বিরাট সব রয়েছে কী সব নবী এখন সাম বলেছেন রমজান রোজা রাখার পরে যারা সওয়ালের চট রূজা রাখেন তাল্লা যেহেতু এক একটি নেকামলের কামলের কমপক্ষে দশ গুণ বাড়াইয়া দেন তো রমজানের ত্রিশ রোজা বা উনত্রিশ সোজা হলে সবাল্লা ত্রিশ দরিয়ে দেন তো ত্রিশে দশ দিয়ে যদি আপনি টাইমস করেন তাহলে ত্রিশ দশে তিনশো হয়ে যায় আর আরও চট রাখলেন ওই ছয়কে যদি আপনি দশ দিয়ে আপনি টাইমস করেন টেন দিয়ে টাইমস করেন পূরণ করেন তাহলে কি হয় আরও সিক্সটি হয়ে যায় তো থ্রি হান্ড্রেড সিক্সটি রোজা রাখলে যে সব ছিল আপনি মাত্র থার্টি সিক্স ডেজের কারণে থ্রি হান্ড্রেড সিক্সটি ডেজের সব পেয়ে গেলেন পুরা বৎসর নফল রোজা রেখে যে পরিমাণ সপর কথা ছিল রমজানের পরে এই ছয়টি রোজা যদি আপনি অ্যাড করে দেন তাহলে পুরা বছরের নফল রোজার সব আল্লাহ আপনাকে দান করুন এত সব এত সব তো সেই হিসাবে যদি পারেন রাখলেন আর না রাখলেও কোনো সমস্যা হবে না আপনি দুইটা রাখতে দুইটা স্তর তো অবশ্যই পাবেন বাট এখনও রাখতে চাইলে সুযোগ আছে যেহেতু আজকে সওয়ালের টোয়েন্টি সিক্স এখনও পর্যন্ত আরও সময় চার দিন রয়েছে চার বাক অন্তত তিন দিন থাকবে ইনশাআল্লাহ আপনি চাইলে এখনও পুরো করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ অশেষ ধন্যবাদ আপনাকে আপ আরেকটি প্রশ্নটা আমাকে করা হয়েছিল যে যদি যে যদি বমরা যদি আপনার সাথে কোনো নাবালের সন্তান থাকেন তো দেখেন নাবালক সন্তান বলতে যাদের বালেক হওয়ার ম্যাচুরিটির কোনো সাইন এখনও দেখা দেয় নাই যেমন ছেলেদের ক্ষেত্রে মুস্টাস মুচ মুচ গজাইয়ে দেওয়া দাড়ি উঠা। তারপরে আরও বডির কিছু রুমা রয়েছে যেগুলো সাধারণত বারেক হওয়ার পরেই উঠে এগুলা গ্রহ হওয়া পিউবিক হের এগুলো যদি পরিলক্ষিত হয় তাহলে উনি বালেক হয়ে গেলেন মহিলাদের ক্ষেত্রেও এই বডির কিছু শেপ চেঞ্জ হয়ে যাওয়া মান্থি শুরু হয়ে যাওয়া বা এইভাবে খেয়ার সহ কিছু হেয়ার গ্রোয়া এগুলার সাইন হলো একজন সিস্টার উনিও বালিক হয়ে গিয়েছেন তো এই বালেঘর আগ পর্যন্ত যারা না বালেক তাদের মধ্যে দুইটা ক্যাটাগরি মনে করেন দশ বারো এগারো তারা হয়তো নাবারে থাকতে পারে তারা কিন্তু অনেকটা জানে এবং বুঝে যারা পারবে আপনি তাদের নিজের হজ বা উমরার নিয়ত তাদের দিয়ে করাবেন শিক্ষা দিবেন এবং তাদের তলবি তারাই পড়ে আর যে সন্তানরা চুট তারা হয়তো তলবিয়া পড়তে পারবে না হজ বা উমরার নিয়ত জানে না তো তাদের বেলায় আপনি আপনার এহারাম বাদার পরে আপনি আপনার এহারাম বেদে নিয়ত করে তলবিয়া পড়লেন তারপরে আপনি একাধিক সন্তানের এক বা একাধিক সন্তানের পক্ষ থেকে আপনি তাদের হেরাম আপনি নিয়োগ করে বাঁধতে পারেন যে আমি আমার ছেলে রয়েছে আমার সাথে আমি তার পক্ষ থেকে উমরা নিয়োগ করলাম মানে তার তারও হেরামটা আমি 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 হেরামের জন্য আমি তলবিয়া পড়লাম আমার সেটার একটা মেয়েও রয়েছে তারও সে পড়তে পারবে না তারও হেরামের তলবিয়া আমি পড়ে তার হেরামটা আমি শুরু করে দিলাম এই যে আপনি মনোভাবে করলেন আপনার আপনার এহারাম বাজার পরে আপনার ছেলে মেয়ে যারা রয়েছেন এক বা একাধিক তাদের তালবিয়া পড়ে পড়ে তাদের হামটা আপনি মনে মনে নিয়ত করে দিলেন তো এর মাধ্যমে ইনশাল্লাহ তাদের হারাম শুরু হয়ে গেল তারপরে তো বাকি কাজ করবেন করবেন মারো এই কি বলে তপ তফের সময় তারা সঙ্গে থাকলো ছোটো বাচ্চা আপনার সঙ্গে রাখলেন এই আপনার সঙ্গে যেন ঘুরালো এই ঘুরার কারণে তার তফ হয়ে গেল। সমরা সাই সময় আপনার চুট্ট শিশু বা চুট্ট মেয়ে আপনার সঙ্গে আছে আপনার সাই হয়ে গেল পরবর্তীতে শেষ হওয়ার পরে তার মাথার চুল মেয়ে হলে একটু আগা থেকে একটু কাটলেন আর ছেলে হলে তার মাথার চুল হয়তো পুরা শেভ করলেন তবে একটু কেটে দিলেন এই তো তো মেন প্রশ্ন ছিল যে আপনার সঙ্গে যদি নাবালের সন্তান এমন সন্তান যে নিজে তলবিয়া পড়তে পারবে না নিয়োত করতে পারবে না আপনি তার পক্ষে আপনি তার হেরাম আপনি বেঁধে দিলেন এবং তার তলবিয়া পড়লেন এক সন্তান হোক বা একাধিক হোক আপনি আপনা করার পরে একে একে তাদের তলবিয়া পড়ে পড়ে তাদের পক্ষ থেকে নিয়ত করে ফেললে হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনার তলবিয়া প্রথমে পড়বেন তারপরে তাদের যাতে তাদের তলি পড়ে পড়ে এক এক করে তাদের সকলের এহারামটাও আপনি বেঁধলেন আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ জাদা কমল আসান জাদা জাদাকুমুল্লাহ একটি প্রশ্ন অনেক সময় এই যে আমি যে রুকনি এমনি বা হজরা আসাদে অনেক সময় খুব সুগ্রান মানে অনেক গ্রান থাকে অনেক সময় হাত লাগালে মানে আতর আছে বা এরকম গ্রান জাতীয় জিনিস হাতে লাগে তখন কিের জন্য বা কোনো ক্ষতি হবে না উমরা এহারাম নিয়েই তো আপনি তপ করবেন প্রথম তো যেটা এরামের অবস্থায় আপনি তপ করতেছেন তো এহারামের অবস্থায় আতর খুশবু লাগানো যায় না সেই আতরটা যে কোনো জায়গা থেকেই হোক আপনার নিজের পকেট থেকে লাগান অথবা হজরে আসরের টাচ করার কারণে লাগুক বা রুকিণে মেঞ্চে ধরার কারণে লাগুক আপনার জন্য এটা নিষেধ এজন্য আমরা এটাই অ্যাডভাইস করি যে যারা হ্যারামের অবস্থায় তফ করতেছেন আপনি ওই সময় কিন্তু হজরা স ডাইরেক্ট হাত দিয়ে দরা বা চোয়ার চেষ্টা না করাটাই ভালো সমান আজকাল সামটাইম রুখ নেই এমানই কর্নারে ওকে ওকে আঁত লাগিয়ে দেয় তো আপনি এই সময় দৌড়লেন না হাত ধরাটা তো মোস্তফ আপনি না দরে দূর থেকে ইশারা করে তো আপনি হজরাসদের ইস্তলাম করতে পারতেছেন তো যদি আপনার হাতে লেগে যায় তাহলে কিন্তু অনেক সময় আপনার জন্য অ্যান্টি হ্যারাম খাতে আপনি লিপ্ত হওয়ার কারণে হয়তো আপনার জন্য দম আসতে পারে এজন্য এই অবস্থায় হজর আস্তদে হাত দিয়ে টাচ করা বা ডাইরেক্ট চুমা দেওয়া সুযোগ পেলেও এহারামের অবস্থা যদি আপনি থাকেন এই সময় না করাটা আপনার জন্য শ্রেষ্ঠ হ্যাঁ নর্মাল তফে আপনি করতে পারেন কারণ তফ অনেক প্রকার তফ রয়েছে উমরার তফের সময় তো আপনি হারাম নিয়েই করতেছেন তো ওই অবস্থায় আপনি হজর বা রুকরির মাধ্যমে টাচ করলেন না আর বাকি কিছু তফপ আছে যে মনে করেন নফল তোয়ফ নফল তোয়ফের জন্য তো হেরাম ছাড়া স্বাভাবিক হলে বাস পরিধান করে আপনি করতে পারতেছেন ওই সময় যদি আমার হজের আপনি টাচ করেন বা ওরকমের টাচ করেন কোনো সমস্যা নাই ইভেন কি হজের হেরাম যেটি মেইন এহরাম দশ তারিখ বা এগারো তারিখ বা বারো তারিখ সুদূরবার আগ পর্যন্ত যে তোয়াফ করা হয় যেটাকে তোয়াফে ফাজা বলা হয় ওই তোয়াফের সময়ও তো এর আগে যদি অলরেডি আপনি সব কাজ সেরে ফেলেন দশ তারিখে আপনি পাথর মেরে ফেললেন আপনার কুরবানি জবা হয়ে গিয়েছে মাজার চুল আপনি কেটে ফেলেছেন বা শেভ করে ফেলেছেন তাহলে আপনি আবার হালাল হয়ে গেছেন স্বাভাবিক গোসল করে বাস পরিধান করে আপনি যদি তোপ করেন তো এই সময় তো আপনি আতর গোসল লাগাইতে পারেন হিসাবে আপনি ওই তোয়ফের সময় যদি আপনি হজর হস্তে চুমা দেন বা টাচ করেন বা রুকনিয়া মান কোনো সমস্যা হবে না তো এখানে মনে রাখতে হবে তোয়ফের কয়েকটি প্রকার রয়েছে একটি তোয়ফ হলো উমরার তোয়াফ ঠিক আছে উমরা করলেও সেখানে চারটি কাজের একটি কাজ হলো তোয়ফ করা বাদা তোয়ফ করা সোফা মরার সাই করা মাথার চুলকে কামানো অথবা ছোটো করা ঠিক আছে আর হজের মধ্যে একটি তফ রয়েছে যেটাকে তফে ফাজা বা তফে জিয়ারা বলা হয় যেটা তিন ফরদের এক ফরজ দুই তিন নম্বর আরেকটি তফ আছে নফল তফ আপনি যে কোনো সময় নফল তফ করতে পারেন সাত চক্কর দিলেই তফ হয়ে গেল ওই তফের মধ্যে স মরার সাইও লাগে না তারপরে যেহেতু আপনি স্বাভাবিক ড্রেস পরে আপনি করতেছেন সেখানে তো মানে ডাইনার খোলা লাগবে এটাও আসবে না প্রথম তিন করে রমল করা লাগে এটা আপনাকে করতে হবে না স্বাভাবিকভাবে আপনি করবেন তিন চার নম্বর আরেকটা তোয়াফ আছে তোয়াফে কুদুম যারা শুধুমাত্র হজের সিজনে হজ করেন যেটাকে কিতাবের পরিভাষায় হজ্জে ইফরাদ বলা হয় যে আপনি শুধু হজ করবেন আগে উমরা করবেন না তো সেখানে এই ইফরাদে আপনি মক্কায় গিয়ে অ্যারাইভ করলেন যাওয়ার পরেই আপনি একটা তোয়াফে কুদুম করে নেওয়া এটা আপনার জন্য সুন্নত তো এটাও তো হেরামের অবস্থায় হইতেছে তো ওইটাও কিন্তু আপনি হেরামের অবস্থায় যেতে হবে তো মেন দেখেন উমরার তফটাও হেরামের অবস্থায় তোয়াফে কুদুমও কিন্তু হেরামের অবস্থায় হয় ওই সময়ে আপনি কিন্তু হজরাধের ঠাচ করা বা চুমা দেওয়ার ডাইরেক্ট চেষ্টা না করাটা খুবই ভালো চার পাঁচ নম্বর আরেকটি তোয়াফ রয়েছে তোয়ফে বিদায় বিদায়ী তোয়াফ সেই তোয়াফেও কিন্তু হেরাম পরিধান করতে হয় না সেই তোহফে কিন্তু সমরার সাইও করতে হয় না ঠিক আছে ইস্তেফাও করতে হয় না আর অমলও করতে হয় না তো ওই তোফের সময় যদি আপনি যেহেতু হেরাম পরিফরিত অবস্থান আপনি হেরামের মধ্যে নয় সেই হিসাবে আপনি আতল লাগাইতে পারেন যেভাবে হজের আসলে চুমা দেওয়ার পর যে আতর লেগেও যায় বা রুকনে মাছ দেওয়ার কারণে আঁতল লেগাও যায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমরা পাঁচ প্রকার তোয়াপ চিনলাম উমরার তোয়াপ মেন হজের তোয়াফ তোয়াফে কুদুম তারপরে নফল তোয়াপ এরপরে ফেয়ারওয়াল বা তোয়াফে ওয়া দা বিদায় ঠিক আছে ইনশাআল্লাহ তো ডিপেন্ড করবে আপনি যে তোয়াফটি করতেছেন এহরাম পরিহিত অবস্থায় এহরামের অবস্থায় ওই তোয়াফে কিন্তু আপনি যেভাবে নিজে আতর লাগাতে পারবেন না যে জায়গায় হাত দিলে আতর লেগে যাবে সেই জায়গায় আপনি ধরবেন না টাচ করবেন না জেদাকুল হাসান জেদা জেদাকুল্লাহ প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম

সেখানে ফিতনা শব্দ লাগাইলে একটু ভালো হয় জয় আল্লাহ আমি মাসি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাইতেছি সমান প্রথম দোয়াতে মিনাল আজজি ওয়াল কাসালি এখানে কাসার আগে একটি শব্দ রয়েছে মিনাল আজজি আল্লাহ ইনিয়া উদ্বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া উদ্বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াউদ বিকামিনী ওয়াহরির রিজাল এবং প্রনাউন্সিয়েশনের মধ্যে কিছু শব্দের মধ্যে একটু জাপসা আছে বাকি অলমোস্ট মাসাল্লা কারেক্ট হয়েছে দ্বিতীয় দুয়াতেও আমি বললাম যে ফিতনা শব্দ মাসিয়াদ আগে লাগাইলে ভালো প্লাস আরেকটি শব্দের উচ্চারণ ক্ষেত্রে আর একটু ক্লিয়ার হলে একটু ভালো হবে মাহিয়া ওয়াল মামাত ওয়াউদ মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জার্থ আল্লাহ আমি আপনার কাছে পানা চাইতেছি দ্বিতীয় দোয়ার্থতেছি মিনাল মিন আজাবিল কবর আল্লাহ আজাব কবর থেকে আমি পানা চাইতেছি আয় আল্লাহ আপনার কাছে জাহ্নমের থেকে পানা চাইতেছি আয় আল্লাহ দুনিয়ার জীবন এবং মরণের শকল থেকে পানা চাইতেছি আল্লাহ মসিদাল ফিতর থেকে পানা চাইতেছি এই হল দ্বিতীয় দুয়ার অর্থ আল্লাহ জাউব কামিন জাহান্নাম আযাবি জাহ্নম ওউদ্দিন কবর ওদ্বিকা মিন ফিটনাতিল মাহিয়াল মামাদ চাল আর প্রথমটার অর্থ হল আল্লাহ সকল প্রকার টেনশন এবং দুঃখ কষ্ট থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই ওয়াউদিকা মিনাল বুখলি ওয়াল জুবন আয় আল্লাহ বখালতি এবং কাপুরুষতা থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই ওয়া আউদিকা মিনাল আজি কাসাল আল্লাহ অক্ষমতা এবং অলস্যতাকে আল্লাহ তোমার কাছে পানা চাই ওয়াউজিকা মিন গলাবতির ডাইনি ওয়া রিজাল আল্লাহ ঋণ আমাকে গ্রাস করে ফেলে আমাকে পরাজিত করে ফেলবে বা মানুষ আমাকে কারি জাল মানুষ আমার সঙ্গে আমাকে পরাজিত করে ফেলবে আমি থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই ঋণ যেন আমাকে খেয়ে না ফেলে এবং কোনো মানুষ যেন আমাকে বস না করে ফেলে আমাকে যেন পরাজিত করে না ফেলে আমি সেগুলোতে পানা চাইতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া

বাকি সপ্তাহ পড়বা আপনি শুধুমাত্র ইমাম সাহেবের পিছনে পড়ার সময় আপনি সুরে ফাতে পড়তা নাই আর যে সুরে পড়বে ইমাম সাহেবটা পড়তা না ঠিক আছে নে বাকি সপ্তাহ পড়বা বলতে পড়ব ইভেন সুহান আকা সানাও পড়বা আউজ বিল পড়তা নাই সুরে ফাতে পড়তা নাই এবং সুরা জাহান ইমাম সাহেব পড়বা একটা আপনার পড়া লাগতো নাই ইমাম সাহেব পড়া ওই কি আর বাকি রুকুজ্জা আল্লাহ পার হয়ে থাকে বা আপনার আল্লাহ পার হয়ে দিবা

সবটি বা অন্তত ফুলি পড়তে পারবা না হলে কোনো সমস্যা না এরপরে আল্লাপ পর হয়ে আপনার লক্ষ হয়ে দিবা এরপরে সেকেন্ড সাইডার তাইনে তসি পড়বা আপনার পড়বা পড়ব উঠবো ল হয়ে উঠবা আপনার লগ পর হয়ে উঠবা এরপরে তাইন আবার সুরা ফাতে পড়বা সূরা মিলিবা আপনার এই সময় চুপ থেকে শুনলা আবার রুকু যাওয়ার পরে আগের মতো করবা অর্থাৎ বাকি সব পড়বা ফার্স্ট তৌদ আত্মাইতু পড়বা এবং দ্বিতীয় বৈঠক বৈঠকীয় আপনার আত্মাইতু আল্লাহ সবটা পড়বা সুদা কথা সূর্যায় ফাতে আর সুরা সারা বাকি অহল তা আপনি পড়বা শুধু সামিয়াল্লাহ যেমন হামিদাত

আল্লাহ সুমনাজ সুরাতুর রহমান সূরে রহমান তিলাও থরবা এবং নবী করিম সাল্লামে সূরে মরিয়ম তিলাও থরবা তো এইভাবে ডিফারেন্ট আর ডিফারে মানে তিলাও থরাইব তো স্পেসিফিক স্পেসিফিকভাবে সূরে আর রহমান মুুল্ক নাই সূরে আর রহমান আর সূরে মুখর ফজিলতের ক্ষেত্রে কি যে এটাও আপনার আমি টিলাও থরতাম ঈশ্বর পরে ঘুমাইবার আগে যারা নিয়মিত এই সূরায় মুলুক তিলাও থরেন ত্রিষ্টি আয়াতের এই চূড়া খবরের আজাব থেকে ওই তিলওয়ারী ব্যক্তিকে পুরুষ হন মহিলা হন আল্লাপা হেফাজত করেন এই জন্য এই সূরাকে আলমানিয়া বলা হয় যে আজাবের খবর থেকে আপনাকে রক্ষা করবে নবী আসাম বলেন খোরান শরীফে একটি সুরা রয়েছে মাত্র ত্রিসটি আয়াতের যে করতেন ওনাকে কিন্তু ওই ত্রিষ্টি আয়াত সুপারিশ করে ওনাকে আজাবের খবর থেকে বাঁচিয়েছে তো আমরা এটা আমরা নিজে তিলওয়াত করবো প্রত্যেক সান পরে

আপনি সক্রাতে আসেন যদি সক্রাতের কাছাকের সময় চলে যান তাহলে তো আপনি সুরা ইয়াসিন ইসলাম বলেছেন ইখরাউ সুরাত নম্বর নবীস্ত বলেছেন লী নু মহতাকুম লা যিনি মারা যাবেন একদম অবস্থা আখেরি মারহাল্লা মনে হইতেছে জীবনের শেষ মুহূর্ত মনে হইতেছে ওই টাইমে আপনি পাশে বসে লাই লাহাই লাই লহাই ললা লাই লাহাই ল বলতে থাকবেন হয়তো এই লাই শুনে শুনে ওনার জবান থেকে হয়তো লাই লাহাই চলে আসতে পারে এবং দুনিয়াতে যাওয়ার সময় যার শেষ কথা হবে লাই লাই নবীজি বলেন উনি যার প্রবেশ করবেন নিশ্চিত ইমান হবে খাতেমা ইমানের উপর হবে ওনার খাতেমা ওনার শেষ আর যদি স্টেজ লাস্ট পর্যায়ের নয় মোটামুটি এখনও দুর্বল হলেও আশা আছে আল্লাহ ওনাকে সুস্থ করে দিতে পারেন তখন ওনার জন্য আপনি দোয়া করবেন আল্লাহম্ম একটি দোয়া আছে আল আলাহিম রব্বাল আশির আজিম আনসফিয়াক ওনার কাছে গেলে দোয়া করবেন আসালুল্লাহ আলজিম রব আললা আশিল আজিম আনসফিয়াক আর শিমের রবের কাছে আমি চাইতেছি আল্লাহ আল্লাহ যেন আপনাকে শিফা করে দেন এই দোয়া সাতপার পড়লে নবীকর ইসলাম বলেছেন মৃত্যুর টাইম যদি সারা মৃত্যুর টাইম না চলে আসে তো অবশ্যই আল্লাহ বেমার থেকে দান করবেন কয়বার পড়বেন সাতপার দ্বয়টি কি আল আলহিম রব্বাল আসিলিয়াক আরো শিফার যেগুলো রয়েছে বাস বা রব্বান্ন ইশফিয়ান্তাফি ই শিফা শিফা শিফাউক শিফা আল্লাহ সালুকা আল্লাহমাসলকা ফিয়া ও শিফা মিনকুল্লি দায়ী দোয়াগুলো আপনি পড়তে পারেন দ্বিতীয় আপনার দাবি ছিল আপনার আম্মাইনতেকাল করেন তার পূর্বে ওনার জন্য কোন দোয়াটি করবেন তো আপনি বাংলায় আপনার ভাষায় মন খুলে আপনি দোয়া করেন ঠিক আছে আরবিতে করতে গেলে একটি দোয়া তো আছে রব্বির কামা কমা রব্বয়াণী স্বীরা এই কিন্তু জেনারেল দোয়া সবসময় কাজে লাগে আল্লাহ তুমি তাদেরকে দয়া করো যেভাবে আমাদেরকে ছোটোবেলা দয়া করেছেন এই কবরের জীবনে হাসরের জীবনে আখেরাতের জীবনে প্রত্যেকটি মারহালায় প্রত্যেকটি সেক্টরে আল্লাহ তুমি তাদেরকে এইভাবে তুমি আদর করো যেভাবে ওনারা আমাদেরকে আদর করেছেন ছোটোবেলা আপনি দয়া এখনও করতে পারেন এটা কিন্তু বহুত বড় দোয়া আল্লাহ শিক্ষা দিতেন বাকুর রব্বির হাম হুমা কমা রব্বায়নি

অথবা জেনারেল দুয়া আমরা জানা যায় পড়ি আল্লাহহু মাফিলি হাগিনা ও মাগি তিনা ও শাহীদিনা ওয়াবিনা ও রিনা ও কাবিরিনা ইনা ওয়াজকরিনা ওয়াং সা না আল্লাহহু মা মানাহি তাহু আল ইসলাম ওমাং তবফাই তাহু মিন্নাফা তবফাহু আল আল ইমান এই জেনারেল দোয়া পড়তে পারেন আল্লাহ আমাদের শোকলকে মাফ করো যারা মারাগাসেন তাদেরকেও যারা জীবন তাদেরকেও ছোট বড় জীবিত মৃত পুরুষ মহিলা সবকে আল্লাহ তুমি মাফ করো এই মাফের ভিতরে আপনার আম্মাও ঢুকে যাবেন এই দোয়া আপনি করতে পারেন বাংলায় আপনি দোয়া করতে পারেন আপনি আপনার ভাষায় দোয়া করেন যে আল্লাহ আল্লাহ হুম্মা আনদিলহা আল জান্নাত আল জান্নাত আল আলফিদৌস আয় আল্লাহ তুমি জান্নাত ফিদ স্থান করো আদহিলহা জান্নাত আল ফিদৌস আয় আল্লাহ তুমি জান্নাত ফিদৌস দাখিল করো এই দোয়াগুলো আপনি আরবিতেও করতে পারেন বাংলায় বলতে পারেন আপনি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ জাদা হাসান জাদা জয়াকুম্লা খার সমানিক বাংলার দর্শক শ্রুত আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছি বিরতির পর আবার যখন ফেরত আসবো আপনাদের কলে নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রুত আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলাইকুম রহমতুল্লাহ ওখরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক উইথ প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারাকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা বৈদ্য আলমিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত হোম বিরতির পূর্বেও অনেকে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়ে যে আলোচনা হচ্ছে হজ হজের বা উমরার এহারাম কীভাবে বাঁধতে হয় এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনতেছিলাম আরও কিছু ইনশাআল্লা এই বিষয়ের উপর আলোচনা শুনবো এবং যখনই আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ করে নেওয়ার চেষ্টা করব এহারামের প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো আমি আগেই বলছি মা বোনদের এহরামের ক্ষেত্রে আলাদা কোনো লেবাস আলাদা কোনো কালার আলাদা কোনো কাপড় রেকোয়ারমেন্ট নয় কিছু ব্যবসায়ী ব্যায়েরা মহিলাদের হ্রাম হিসাবে কিছু বুরকা সাদা রঙের বিক্রি করে থাকেন অনেক মা বোনরা সেটা খরিদ করেন এটা মোটে ইসলামিক দাবি বাড়া কার্মেন্ট নয় আপনারা ইসলামিক ড্রেস যে কোনো কালারে পরিধান করতে পারেন আপনি একজন মা হিসাবে সিস্টার হিসাবে বোন হিসাবে আপনার বডি যেভাবে ডাকার দরকার সেভাবে ডেকে শুধুমাত্র ফেস্টাকুড়া থাকবে আর ফুল বডি ডাকা থাকবে আপনি সেভাবে ড্রেস পারবেন সেখানে কালার কি বা কুন্দনের ড্রেস ডাজ ম্যাটার তো আপনাদের স্পেসিফিক কোনো এহরামের কাপড় রেকোয়ারমেন্ট নয় নর্মাল ইসলামিক ড্রেস পরিধান করলেই আপনাদের হ্যারামের কাপড় হয়ে যায় পুরুষদের জন্য সিলাই ছাড়া কাপড় পরিদান করতে হয় সেটা কিন্তু একটা বিষয় এজন্য টাওয়াল বা প্লেন দুইটা উপরে একটা নিচে একটা কাপড় পরিধান করলেন আজকাল এহরামের ক্ষেত্রে একটা কাপড় ব্যবহার হচ্ছে লঙ্গির মতো সিলাই ছাড়া গুল সেটাও পরিধান করা যাবে বলে ওলামায় কারা মতামত দিয়েছেন কারণ এখানে কোনো সিলাই নেই এবং সেলাই করা কাপড় পুরুষরা পরিধান করতে পারবেন না বলতে বডির সাইজে এটা সেলাই করা কাপড় এবং যদি বডির সাইজে বানানো নয় এরকম সেলাই করা ব্লাঙ্কেট বা খাতা যদি আপনি ইউজ করেন শীতের সময় মনে করেন সেটা আপনার জন্য যা হবে কোনো সমস্যা হবে না চাদর যেটা মধ্যে সেলাই রয়েছে পরিধান করতে পারেন এটা বডির সাইজে বানানো নয় বডির সাইজ বলতে মনে করেন প্যান্ট ট্রাউজার আন্ডারওয়্যার জুব্বা শার্ট গেঞ্জি ওভারকোট এগুলা একজন পুরুষ হ্যারামের অবস্থায় পরিধান করতে পারবেন না বাকি হ্যারামের অবস্থায় গ্যারান ছাড়া তেল নর্মাল তেল অলিভ অয়েল এগুলো আপনি ব্যবহার করতে পারেন মধ্যে কোনো খুশবু নেই কিন্তু যে তেলের মধ্যে খুশবু রয়েছে পারফিউম রয়েছে গ্যারান রয়েছে গ্যারান জালে কোনো তেলও ব্যবহার করতে পারবেন না গ্যারান যেতে কোনো সাবানও ব্যবহার করতে পারবেন না নর্মাল হ্যান্ড ওয়াশের জন্য কোনো যদি গ্যারান ছাড়া থাকে ঠিক আছে অনেক হোটেল আপনারা দেখবেন সাদা মুখা গুল সাবান থাকে কোনো গ্যারান নাই ওইটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন গোসলার সময় আপনি গ্যারানওয়ালা কোনো চুলের কোনো জেল বা শ্যাম্পু সেটা ইউজ করতে পারবেন না গ্যারান ব্যতীত যেটা আছে স্বাভাবিক এটা নর্মাল যেটা এটা ইউজ করতে পারবেন এই হলো হ্যারামের ক্ষেত্রে অনেক জিনিস যদি আপনার প্রয়োজন হয় হ্যারামের সময় আপনি কোনো কাপড় চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন হয়তো আপনার অ্যারামের কাপড় নাপাক হয়ে গেছে বা আপনি গোসল করতেন গোসল করতে পারবেন আপনি গোসল করে আপনার আগের অ্যারামের সেটটা চেঞ্জ করে নতুন হ্যারামের সেট পরিধান করতে চান সেটাও আপনি পারেন কোনো সমস্যা নাই মানে হ্যারামটা কাপড়ের সঙ্গে নেয় ডিপেন্ড করে না কাপড়ের উপর কাপড়ের সাথে এটা ডিপেন্ডেন্ট এরকম নয় এহারামটা হলো আপনার নিয়তের সাথে তো এই হলো এহারামের সাথে রিলেটেড আরো কয়েকটি বিষয় আমি আলোচনা করলাম পুরুষের ক্ষেত্রে হলো যে সাদা হওয়াটা ভালো কারণ অবি করিম সালাম সাদা কাপড় সাদা কালাকে পা পছন্দ করতেন এজন্য পুরুষের জন্য অত্যন্ত অবশ্যই হ্যারামটা যেন সাদা হয় কারণ এটা কিন্তু ওই কাপনের সঙ্গে সাদৃশ্য যে আমরা মৃত্যুর আগে মরাকে আমরা রিহার্সাল করতেছি প্র্যাকটিস করতেছি আজকে যেভাবে সাদা কাপড় দুটি পরিধান করলাম একদিন দুনিয়া থেকে যাওয়ার সময় এইভাবে তিনটি কাপড় আমি নিয়ে যাবো আপনি যতই দনী হন আপনি কিন্তু হ্যারাম পরিধান করার পরে ধনী গরিব সবাই সমান হয়ে যায় এটা দিয়ে আমাদেরকে লেসন দেওয়া হচ্ছে মরার পরে আপনি হন আর ফকির হন কাঁপনা ক্ষেত্রে কিন্তু বাদশারও তিন কাপড় ফকিরের মাত্র তিন কাপড় এখানে বাদশা হওয়ার কারণে ওনাকে এক্সট্রা কোনো কাপড় দেওয়া যাবে না এবং রাম পরিধান করার পরে আপনার সঙ্গে কিছু লোক যান এক পর্যায়ে ওনারা আপনাকে বিদায় চলে আসেন সমান মৃত্যুর সময় কিন্তু আপনাকে ঠিক তেমনিভাবে খবর পর্যন্ত আপনাকে বিদায় দিয়ে আসেন তারপরে আপনি একাই থাকেন সেই খবরের পর থেকে বাকি জার্নি আপনাকে একাই করতে হয় যেখানে এখানে আপনি এয়ারপোর্ট থেকে বাকি জার্নি আপনাকে একাই করতে হবে এটা কিন্তু একটা লেশন এবং খবরের দিকে আপনার যাত্রাটা আল্লাহর কাছে আপনি দেখতেছেন সমান হজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনি আল্লাহর নিকটে গিয়ে পৌঁছতেছেন আল্লাহর বাড়ি এখানে একটি শিক্ষা রয়েছে ওই মৃত্যুর বিয়ের সাথে তো সব মিলিয়ে এই হজ মানেই আমরা দুনিয়া থেকে বিদায়ের সময় মৃত্যুর সময় কীভাবে যাবো তার একটা প্রশিক্ষণ এবং লেসন এবং রিহার্সাল এই এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তাই হজের যাত্রাটাই হলো ইমানকে পরিপূর্ণ করার জন্য নবী করিম সাল্লাম বলেছেন যে হজ যদি মবরুর এবং মপুল হয় তাহলে আপনাকে সেই হজ গড়ে নিয়ে আসবে নিষ্পাপ অবস্থায় কি যে আপনি মার গড় থেকে যেভাবে নিষ্পাপ ছিলেন জন্ম নিয়েছিলেন এইভাবে আপনাকে নিষ্পাপ করে গড়ে নিয়ে আসবে আপনার হজটা যে মবরুল এবং অকুল হয়ে যায় কাইয়াওমিন ওয়ালাদু ঠিক আছে তবে কয়েকটি জিনিস এখানে আছে নিয়টটা যেন খালিস হয় নবী একর ইসলাম বলেছেন কেয়ামতের পূর্বে অনেক লোক হজে যাবে নেইম অ্যান্ড ফেমের জন্য কিছু লোক যাবে বিক্ষা প্রবণতা এবং সেখানে গিয়ে মানুষের কাছে সাল করে পয়সা বানাবে এই নিয়ে অনেক লোক হতে যাবে আর কেউ যাবে জাস্ট খালি টোর এবং হলিডে পাস করার জন্য আর কেহ যাবে কয়েকবার হজ করলাম এটা গণানোর জন্য এইভাবে রং উদ্দেশ্য নিয়ে ক্ষেমতের আগে অনেক লোক যাবে আবার কেউ যাবে বিজনেসের জন্য টাকা পয়সা বানানোর জন্য সে যেতেছে বিজনেস করার জন্য সঠিক হজ হবে যেটা ফর দ্য সেক হবে আল্লাহ বলেছেন মান হাজ আলিল্লাহি যারা হজ করবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তাই হজের পূর্বে অবশ্যই নিয়তকে খালিজ করতে হয় নিয়ত যেন একমাত্র তাকে যেন আল্লাহকে রাজি করার জন্য দুই নম্বর আপনি যে পয়সা নিয়ে যাবেন এই পয়সা যেন হালাল ইনকামের হয় নবী কাল বলেছেন হারাম ইনকামের পয়সা নিয়ে আপনি লাভবাহিক বলার সঙ্গে সঙ্গে রিপ্লাই চলে আসে লাব্বাইকা কাউল্লা সাদিক তোমার এই লাভবাহিক আমার কাছে গ্রহণযোগ্য নয় তোমার হাজিরি গ্রহণযোগ্য নয় এবং তোমার এই হজের মাধ্যমে তোমার বাই্যের পরিবর্তন ঘটবে না এই ধরনের রিপ্লাই চলে আসে তাই আপনি যে পয়সাগুলো হরত করবেন এটা যেন হালাল হয় তিন নম্বর হজে যাওয়ার পূর্বে আপনি ভালো সাথী আপনি দেখে নেবেন কারণ এই সাথীর কারণে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন নতুবা হজে যাওয়ার পরে আপনার পুরোটা সময় মার্কেটে শপিংকে আড্ডায় আর কি গবজবে চলে যাবে এরকমও শোনা যায় হজের সফরেও নামাজ হোজা হয়ে যায় হরম শরীফে হোটেলে থাকা অবস্থায় নামাজ কথা হয়ে যায় এর চেয়ে বড় বক্তি আর বদনসিবি আর কি হতে পারে যে হরমে গিয়ে আপনি নামাজ পড়লে এক নামাজে এক লক্ষ সফর কথা ছিল আপনি সেখানে গিয়ে ঘুমিয়ে সমাজটা কথা করে ফেললেন এগুলো আমাদের আগে থেকে যেন আমরা প্রস্তুতিকরণ করতে পারি আল্লাহামাদের সৃষ্ঠির দান করেন্লাহ আলাইকুম

গোসল ফরজ থাকা অবস্থায় আপনিও এখনও গোসল করেন নাই জ্যাকেট পরিধান করলেন বা শার্ট পরলেন আপনার কি এই জ্যাকেট বা শার্টটা নাফাক হয়ে যাবে মোটেই নয় আপনারটা মুঠেই নাপাক হবে না কারণ আপনার বডি নাপাক হলেও এটা এই নাপাকটা তো দেখা যাচ্ছে না ভিজিবল নয় অতএব আপনি এই অবস্থায় কোনো জ্যাকেট অথবা অন্য কোনো কাপড় পরিধান করলে সেই কাপড়টা নাপাক হবে না ইভেন আর তো আশ্চর্য হবেন নবি করিম সাল আলাইসালাম যে কাপড় পরিধান করে স্ত্রী সহবাস করতেন সেই কাপড় দিয়ে আবার নমাজও পড়তেন যদি কাপড়ের মধ্যে কোনো নাপাক না দেখতেন এটা কেমন সম্ভব এটা সম্ভব আছে তো যদি একজন কাপড় পরিধান করে আর ওই কাপড়ের মধ্যে কোনো ধরনের কোনো বীর্য বা কোনো কিছু না লাগতে দেয় নিশ্চিত থাকে তাহলে সে কাপড় পরিধান করে গোসল না দিয়ে আর নমাজ পড়লে তো নমাজ হয়ে যাবে তবে এটা কিন্তু কেয়ারফুলি যদি কেউ এটাকে না থেকে মুক্ত করেন সেটা ভিন্ন কথা তো আপনার প্রশ্নের সুদা অনসার হলো যে এই নাপাক অবস্থায় যদিও আপনি জানাবতের অবস্থায় আসেন কিন্তু এই শার্ট পরিধান করার কারণে আপনার জ্যাকেট পরিধান করার কারণে মর্নিংয়ে বা গোসলের আগে এই কাপড়টা নাপাক হয়ে যায় না আপনার দ্বিতীয় প্রশ্ন হলো আপনার একটা বাতিল দেশে আছে উনি তারাবি ন পড়াইছেন কেউ আপনাকে বলছেন যদি আপনারা তাকে বলেন যে তুমি তারাবির পয়সা না না আনার জন্য তো উনি পয়সা আপনাদের কথায় না আনলে ওই তারাবি পড়ানোর সব যেটা এই সবটা আপনার মা বাবা দাদা সবাই পাবেন কতটা এই ধরনের সঠিক নয় যে আপনি পয়সা না আনলেই সব ওনারা পাবেন দেখেন একটা বাচ্চা হাফিজ হলে অবশ্যই তার তেলাগত একটা সব রয়েছে এই সবটা উনিও পাবে আপনারা তো এমনিতেই পাবেন নামাজ পড়ে হাদিয়া নেওয়া বা দেওয়া জায়দ আছে কিনা না না সেখানে রামায়ক বিন বিন্যামত থাকলেও না নিতে পারলে তো ভালো বাট যদি এটা কোনো কন্ডিশন হিসাবে বা ডিমান্ড বা রেকোয়ারমেন্ট হিসাবে না নেওয়া হয় হাদিসে এসে দেওয়া হয় অনেক জায়গায় দেওয়া হইতেছে নেওয়া হইতেছে এটাকে আপনি না বলতে পারবেন বা পারবেন না একেবারে দিমত থাকলেও মেজরিটি জায়গার মধ্যে এখন পর্যন্ত এটা নেওয়া দেওয়া হচ্ছে হিসাবে এটাকে কন্ডিশন ছাড়া নেওয়া হচ্ছে সেটাকে যা মনে করাটাই বেশি যুক্তিযুক্ত অতএব যদি কেউ নেয় ভালো কথা না নিলে তো বেশি ভালো আর নিলেও তার সব কমে যাবে বা মা সব পাবেন না এরকম কোনো কথা নয় বা না নিলেই মা বাবার সব পাবেন আর নিলে সব পাবেন না এ ধরনের স্পেসিফিক কোনো কথা বলা যাবে না আপনার বাতিজা হাফিজ হয়েছে অবশ্যই সে সব পাবে এবং যাদের সহযোগিতা হাফিজ হয়েছে যে মা সহযোগিতা সাপোর্টে বা আপনারা চাচা বা দাদারি নাতের দোয়া এবং সাপোর্ট যে হয়ে থাকে

আরও বলেছেন ইন্নামা আখির মসজিদ নির্মাণ একমাত্র ওই সমস্ত লোকের মাধ্যমেই হওয়া উচিত যারা আল্লাহ এবং আখরাত বিশ্বাস করেন মসজিদে কোনো হারাম মাল লাগানো যায় না মসজিদের জকাতের পয়সাও পর্যন্ত লাগানো যায় না ইভেন আমরা হয়তো আশ্চর্য হব জাহিরতের সময় কাবা নির্মাণের সময়ও কিন্তু তারা কাবা নি পুনর্নির্মাণের সময় তারাও কিন্তু হালাল ইনকাম দিয়ে কাবা নির্মাণ করেছিল কিন্তু হালাল পয়সা দিয়ে কাবা পুরোটাও তারা বানাইতে অক্ষম হয় ওই হাতিমে কাবার যে কয়েক মিটার জায়গা বাইরে আছে। ওই জায়গা বাইরে রেখেই তারা ওয়ালটা ওইদিকে ঘুরেছিল মানে আল্লাহ সুমান ও তালা তার পবিত্র গড়কে হারাম মাল থেকে হেফাজত করেছেন অতএব মসজিদে কোনো হারাম মাল লাগানো যাবে না সুদ এবং ইন্টারেস্ট সাথে ইম্বল যে সমস্ত লেনদেন রয়েছে বা লোন রয়েছে এটা দিয়ে মসজিদ বানানো যাবে না মসজিদের জন্য এটা কোনো লোন অ্যাপ্লাই করা যাবে না মসজিদ বানাবেন মুসলমান কমিউনিটির সবাই মিলে মুক্ত এবং হারাম মুক্ত টাকা দিয়ে অতএব আপনার প্রশ্নের সহজ আনসার এটাই হলো যে এইভাবে ক্যাশ না থাকলেও আপনাদের মসজিদ বানানো আপনি লোন নিয়ে বা ইন্টারেস্ট নিয়ে বানাবেন এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই এটা জায়জ হবে না কোনো অবস্থায় জায়গ হবে না আল্লাহর গড় পবিত্র গড়কে পবিত্র রাখতে হবে এবং এটা বানাবো আমাদের নিজস্ব দান খরার দিয়ে for the sake of allah জন্য এটা আল্লাহর কর আল্লাহর গজবায় পবিত্র এখানে পবিত্র সম্পদ লাগাতে হবে হারাম ইন্টারেস্ট পশুদ এরকম কোন টাকা পয়সা অর্থ এখানে লাগানো যাবে না জাযাকুমুল্লাহ সাঙ্গদা পরবর্তী নিয়ে

আসলুল্লা আজিম রব্বাল আশিল আজিম আঞ্য়সফিয়াক আপনি যে সময় আপনার মাকে দেখতে যাবেন সরি আপনি এই দুয়া পড়বেন আসলুল্লাহ আজিম রব্বাল আসিল আজিম আয়সফিয়াক এই দুয়া সাতবার পড়বেন নবিয়ে করি ইমসাইসাম বলেন যে এখন রুগী রুগী দেখতে গেলে যদি এই দোয়া কেউ সাতবার পড়ে আস আল্লাহ আজিম রব্বল আসির আজমান ইয়সফিয়াক পাক অবশ্যই এই ব্যক্তিকে শিফা দেবেন যদি মত হাদিন না হয়ে যায় তো আপনি আপনার আম্মার জন্য এই দোয়া করবেন এক দুই নম্বর আপনার আম্মার জন্য পড়ুন লা ইলাহ ইং তাহানা কাহিনী কুতুমিনাজিমিন অন্তত তিনশো বার কারণ এই তসপি বিপদ এবং বেমার আদার থেকে পাক সিফা দান করেন হজ ইনসেজাম পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতাস বাহানা কাহিনী কুন্দুমিনা জোয়ালমিন তিন নম্বর লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা আপনি আপনার আমার জন্য পড়েন চার নম্বর হাসপোনাল্লাহুয়া নিমাল ওকিল নির্মাল মাওলা ওয়া নাসির আপনার আমার শিফার কথা মনে রাখে আপনি এই জোয়াগুলো পড়তে দেখুন অথচ আপনার বাসায় আপনার বাংলা বা ইংলিশ ভাষায় আপনি যেটা পারেন সেই ভাষায় আপনার আমার জন্য জয়া কবেন ইনশাল্লাহ শিফার জন্য ঠিক আছে ইনশাল্লাহ আর জেনারেল দোয়াটার আছেই রব্বির হাম কামা রব্বা সগীরা। ই আল্লাহ আমার আম্মাকে আপনি এইভাবে আদর করুন যেভাবে ওনারা আমাদেরকে আদর করেছিলেন রব্বির হাম কামা কামা রব্বাণ সহিরা সেই জেনারেল দো আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ এবং ডেইলি পারলে মক্রু টাইম না যে সময় হজু করে দুই রেখাত নমাজ পড়েও আল্লাহর কাছে আপনি দোয়া করেন কারণ নবী করিম সালাম যে কোনো বিদাপথ আসলে নমাজের মাধ্যমে আমল্লা কাছে দোয়া করতেন তো আপনিও নমাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করতেন তখন ইনশাআল্লাহ নফল নমাজ পড়ে এর বিনিময় আল্লাহ সহ আমাকে ইনশাআল্লা করে শিবা দেবে দোয়া করি আপনারাম্মা সহ আমাদের যাদের আম্মা রয়েছেন অসুস্থ রয়েছেন বয়স্ক রয়েছেন আল্লাহ সকলকে যেন দান করেন এবং আমাদের দুনিয়া চলে গিয়েছেন আল্লাহ যেন তার খবরকে জান্নাত বানান আমিন যে আমরা যে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি একটি অত্যন্ত মাহতো এবং আমি মনে করি ব্রিটেনের অনেকেই চিনেন অনেকেই জানেন সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দরগা গায়ে শাহজালাল শাহজাল আল রহমতুল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শেখ মৌলানা মহিবুল হক কাসবাড়ি হজুর রহমতুল্লাহি আলহি আজকে তিনি ইন্তেকাল করেছেন সবাই দোয়া করবেন আল্লাহ উনি আমাদের এক রাতেও উনার জুম্মার খুঁত বা পরিবেশন হতো আপনারা বারবার দেখেছেন উনি আমাদের পাঠ ইকরাও এবং উনি জামিয়া কাজিমুল্লম দুর্গা মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিসও এবং সেই মাদ্রাসার বর্তমান প্রিন্সিপালও আজীব এর আগে উনারই স্টুডেন্ট ওই মাদ্রাসার প্রিন্সিপাল উনি ছিলেন উনিও ইন্তেকাল হয়েছিল হঠাৎ করে আজ উনিও দিনবেলায় সুস্থ হঠাৎ করে উনারও ইন্তেকাল হয়েছে আমরা দোয়া করি আল্লাহ উনি সহ সকল উলামায় কারণ দুনিয়া চলে গিয়েছেন সকল জানলা জান্নাত ফিরদার জন্য সেই করেন আমিন জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খার সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএন এ উই প্রোগ্রাম আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের মাধ্যমেই এই প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস শেখ মুফতি আব্দুল আব্দুর রহমান হজুর সাহেব যে হুজুরে ইনশাআল্লাহ আপনাকে মুবারক জানাই আজকে আমরা যে আলোচনা করেছি হজ নিয়ে হজের হারাম নিয়ে যারাই হজে যাবেন আমি বারবার বলছি আপনারা হজে যাওয়ার পূর্বে এবং কোথায় যাচ্ছেন এই জিনিসটা অনুভূতি যেন আপনার মতো মধ্যে চলে আসে ফিরিং যেন চলে আসে আমি আল্লাহর বাড়ি যাচ্ছি এটা মাথায় নিয়ে হজের যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তান করেন আমি নিয়মিত استمكوا يعني دخرا من درجانية، أسرى متوجه تكُون شوست تكُون. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.